আপনারা যারা নেতেজভা শপিং ইউনিভার্সিটি থেকে বিভিন্ন কোর্স করছেন তাদের অনেকের মোবাইলে স্ক্রিনে দেখানো এইরকম একটি এস এম এস এসছে তো এই ভিডিওতে আমি আলোচনা করবো এটা কিসের এস এম এস কাদের এই এস এম এস টি আসবে এই এস টি আসলে কী করতে হবে এবং এস এম না আসলে কোনো রকম কোনো সমস্যা হবে কি না এই সমস্ত কিছু নিয়ে আমি দেবাশি স্যার আপনারা দেখছেন টেকনিক্যাল দেবাশীষ ইউটিউব চ্যানেল লার্ন উইথ টেকনিক তো চলার সমালোচনা করে শুরু করা যাক তো প্রথমে বলি যে এটা কিসের এস এম এস তো দেখুন এই এস এম লেখা আছে লার্নার অফ নেতাজি সুভাষ শোপেন ইউনিভার্সিটি ক্যান অ্যাভিল দ্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম অফ গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল ফর ফার্দার ইনফরমেশান প্লিজ ভিজিট বলে ওয়েবসাইটটা দেওয়া আছে তো এখানে কিন্তু বলতে চেয়েছে যে আপনারা সকলেই জানেন রাজ্য সরকারের স্টুডেন্ট ক্রেডিট কার্ড নামে একটি স্কিম আছে তো নেতাজি সুভা শোপেন ইউনিভার্সিটির সমস্ত ছাত্রছাত্রীরা কিন্তু এই স্কিমের বেনিফিটটা পাবেন এটা জানানোর জন্যই কিন্তু সমস্ত স্টুডেন্টদেরকে একটি এরকম এস এম এস পাঠানো হয়েছে এবার বলি কাদের এসটি আসবে তো আপনারা যারা সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে আন্ডার গ্রাজুয়েট কোর্স করছেন অর্থাৎ গ্রাজুয়েশন করছেন এবং পোস্ট গ্রাজুয়েশন করছেন তাদের সবারই কিন্তু এস টি আসবে এবার বলুন এস এমএসটা আসলে কী করতে হবে তো আপনারা যারা স্টুডেন্ট ক্রেডিট কার্ডে বেনিফিট নিতে ইচ্ছুক তারা এই এসএমএসটা আসার পর এখানে যে লিঙ্কটি দেওয়া আছে সেই লিঙ্ককে ভিজিট করে এই স্কিমে যাবতীয় ডিটেলস দিতে পারবেন এবং এবংীব আপনারা এই স্কিমের জন্য অ্যাপ্লাই করবেন তাই নিয়ে কিন্তু আমি খুব তাড়াতাড়ি একটি ভিডিও ডিটেলস বানিয়ে দেবো যে আপনারা কীভাবে বাড়িতে বসে মোবাইলের সাহায্যে লোন পেতে পারেন স্টুডেন্ট ক্রেডিট কার্ড মানে এক ধরনের লোন তো এর খুব ইন্টারেস্টটা খুবই কম থাকে এবং কোনো কিছু গচ্ছিত রাখতে হয় না ব্যাঙ্কে ঠিক আছে এর জন্য রাজ্য সরকারই দায়ী থাকে তো এই সমস্ত কিছু নিয়ে একদম ডিটেলস আমি খুব তাড়াতাড়ি ভিডিও বানিয়ে দেবো সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো তো সেই ভিডিও সবার আগে পাওয়ার জন্য যখন আমি আপলোড করবো তো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা করে ক্লিক করে অল অপশান সেট করে রাখবেন তাহলে যখন এই ভিডিও আপলোড করবে তার নোটিফিকেশান সবার আপনাদের মোবাইলে চলে যাবে এবার বলি যে এসএমএসটি যাদের আসবে না তাদেরকে কোনো রকম সমস্যা হবে কি না তো বলি যে না টি না আসলেও কিন্তু আপনাদের কোনো রকম সমস্যা নেই আপনার নিতে সহ সব ইউনিভার্সিটি কিন্তু অ্যাডমিশান নিলেই স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম যে বেনিফিটের জন্য যোগ্য হয়ে যাবেন তো এই হলো টোটাল বিষয়টি এছাড়াও যদি আপনাদের এই সম্পর্কিত চ্যানেল থেকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই আপনাদের কমেন্টের অ্যান্সার করবো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ